হচ্ছে গেট। তো এখানে একটা সোফা পাতা, আর এদিকটাই হচ্ছে সব দেখো বস্তা ফস্তা, চালের বস্তা। যেহেতু বাড়িতে দোকান, বুঝতেই পাচ্ছ তো, দোকান থাকলে এরকম একটু হবেই ঢুকে। এইদিকে হচ্ছে আর কি। ফ্রেন্ড গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কালকে তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো তোমরা কমেন্ট করবে আমাকে, আর আমাদের তো কেমন কাটলো সেটা তো তোমরা দেখলেই, খুব মজা করে দিনটা কালকে কাটলো। তো আসলে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আমি ঘুম থেকেই উঠেছি প্রায় 9টার পরে, কারণ দেখলে তো কালকে রাত্রে ভিডিও আর কি তো শেষ করলাম হচ্ছে, তখন বাজে 10:30, 11টা বাজে তখন প্রায়। তো তখন শুতে যাব, তারপরে আবার দিদা এসছে বললাম না, অনেকদিন পর দিদা এসছে, তো দিদার সাথে গল্প করলাম, মা আমি মাসি সবাই গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো তারপরে আবার ভিডিও এডিট করা ছিল, ভিডিও এডিট না করলে তোমাদের তো দিতে পারবো না ভিডিও আজকে, যে ভিডিওটা আমি আর কি দিয়েছি। তো তারপরে ভিডিও এডিট করে শুতে শুতে আমার 3টে বেজে গেছে, তো সেই সেহেতু আমি আর আর কি সকালবেলা উঠতে পারিনি, তো ওই জন্য ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো ভাবলাম যে হচ্ছে এখন উঠে ভাবলাম যে ই করব, কালকে যে জামাকাপড়গুলো পরেছিলাম সেগুলো ধোবো, কিন্তু বাইরের যা ওয়েদার ধোয়ার সাহস হচ্ছে না, কারণ শুকাবে না, কারণ আজকে তো আমরা চলে যাব, তোমরা জানো আজকে আমাদের হচ্ছে রাত্রে 12টায় ট্রেন, ওই দার্জিলিং মেল যেটা সেটাই যাব। তো ওই জন্য আর তোমাদের বাইরে দাঁড়া, ওই জন্য জামাকাপড়গুলো আর কি ধোয়ার সাহস পাচ্ছি না, আর তোমাদের বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি, দাঁড়াও বাইরের ওয়েদার তো দেখেছো কিরকম অন্ধকার, বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে, ভোরবেলা কি এই 6টার দিকে, 5:30, 6টার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেহেতু হচ্ছে তো দেখো ওইগুলো একটু মা হালকা এসে দিয়ে দিল, বললো থাক এগুলো বাড়ি গিয়ে ধুস, এখানে আর শুকাবে না, তো ওই জন্য আর মানে ধুলাম না আর কি। তো যাই হোক এখন হচ্ছে খাবো, চলো তোমাদের রান্না হয়ে নিয়ে যাই, একটু খেয়ে দে, তারপরে হচ্ছে ভাবলাম যে চান করে উঠবো, তো বললো মা বললো খেয়ে নে আগে, তারপরে চান করবি। তো দেখাই তোমাদের খাওয়া দাওয়াগুলো কি খাবো, ওই দেখো মাসি ভাত ভাববে এখন, আর দিদা এখন মাছের ঝোল করছে, এই যে মাছ, বাবা আবার সকালবেলা মাছ এনেছে, তারপরে হচ্ছে আমার ছেলে বায়না করেছে মাটন খাবে, যখন মাটন এনেছে একটুখানি, আর আর কি কি রান্না হয়েছে দাঁড়াও তোমাদের দেখাই, দেখো এটা দাঁড়াও আমি নিচে নামিয়ে দেখাই, অন্ধকারে দেখতে পাবে না। এই দেখো চন্দনের জন্য স্পেশাল দিদা রান্না করেছে, এটা পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে দিদা রান্না করছে, নাকে ঝাঁজ আসছে, তো এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, আর আর করেছে হচ্ছে দাঁড়াও, আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ডিম দিয়ে একটা আর কি না ছোটো মাছ দিয়ে তরকারি, গরম লাগছে হাতে আমার, তো এই এখন হয়েছে আপাতত। তো এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর তোমার সঙ্গে আবার পরে কথা বলবো, ঠিক আছে চলো খেয়ে নিই। তো দেখো ফ্রেন্ড চান করিনি, খেয়ে উঠে সেই কি বলবো শরীর অলস হয়ে গেছে, চান করিনি, বসে আছি, ভালো লাগছে না, বাড়ি যাবো ওই চিন্তায় চিন্তায় ভালো লাগছে না। আর এই দেখো একজন নাক ডেকে ঘুমাচ্ছে, আমাদেরকে তুলে দিয়ে এখন নিজে নাক ডেকে ঘুমাচ্ছে, তো মাসি এখন চলে যাবে, দেখো মাসি মাসি রেডি, মাসি এখন চলে যাবে। তো চলো আবার পরে কথা বলছি, মাসিদের এগিয়ে দিতে যাবো, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি রাস্তায়। হ্যাঁ ওই দেখো মাসিরা চলে যাচ্ছে, মা আর আমার ছেলে যাচ্ছে এগিয়ে দিতে, আমিও যাচ্ছি সঙ্গে। ওই দেখো মাসিরা চলে যাচ্ছে, দেখালাম তো আসতে, এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ি আসলেই চলে যাবে, দেখো এটা মামার ছেলে সায়ন, ও চলে যাচ্ছে ওদের বাড়ি, হাই টুলো একটু হাই কর, এই দেখো মাসি চলে যাচ্ছে, গাড়ি আসলেই চলে যাবে, টাটা টুলো, টাটা।
স্নান দান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন কটা বাজে জানো? এখন 3টে বাজতে যায়। পুরো মানে কি বলবো, এত মানে অলস লাগছে না, মানে চোখ মনে যেন বন্ধ হয়ে আসছে। সকালবেলা তো তোমাদের বললাম, মানে এনার্জি পাচ্ছি না শরীরে, শুধু ঘুম পাচ্ছে মনে হয়, ঘুম পাচ্ছে। আর নড়তে ইচ্ছা করছে না, চড়তে ইচ্ছা করছে না। তো এখন ওই যে স্নান করে আর কি খেতে বসবো, তখনই তোমাদের বললাম, তখন একটু খেয়েছিলাম। তো এখন খাবো, আমরা তিনজনে খেয়ে নেব। তারপরে খেয়ে দিয়ে উঠে ভাবছিলাম যে আজকে তোমাদের আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাবো। তো দেখা যাক কতদূর কি দেখাতে পারি। তো খেয়ে নিই, তারপরে আর কি দেখছি দেখাতে পারি কি না। আশা করছি দেখাবো। আমাদের গাছে বেদানা হয়েছে জানো তো, তোমাদের দেখাবো বেদানাটা। বেদানা একটা হয়নি, হয়েছে কয়টা, তো একটা পাকা আর কি হয়েছে। তো খেয়ে নিই, খেয়ে উঠে তোমাদেরকে আমি দেখাবো একটু ঘুরে ঘুরে আমাদের বাড়িটা, বাড়ির চারপাশটা। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। বললাম যে তোমাদের আমাদের বাড়িটা ঘুরে দেখাবো, তো চলো ঘুরে দেখাচ্ছি। আর তোমরা কিছু মনে করো না, একটু আওয়াজ আসছে। আসলে পাশের আমাদের বাড়ির একটু পাশে হচ্ছে একটা বাড়িতে আর কি মারা গেছে। তো আজকে হচ্ছে সেই আর কি, মানে ওই যেটা বলে আর কি, কি বলে, আরে মৎস্যমুখী যেটাকে বলে, তো সেটা আজকে। তো ওই জন্য ওখানে কীর্তন ফীর্তন হচ্ছে, তো সেটার আওয়াজ আসছে, তোমরা কিন্তু ইগনোর করো। তো চলো বাড়িটা আমি ঘুরে দেখাই। এই যে দেখো রাস্তা, রোড, ওই যে রোড দেখতে পাচ্ছ বাড়ির থেকে একটু এগিয়ে রোড, এটা হচ্ছে 81 মনে হয়, NH 81 আমাদের রোডটা। তো যাই হোক, ওই হচ্ছে রাস্তা, এই হচ্ছে আমাদের বাড়ি। তো এই যে হচ্ছে মানে আমাদের দোকানের আর কি ওই যে গেটটা, তো এই হচ্ছে দোকানের গেট, আর এই হচ্ছে রাস্তা দিয়ে এসে এই হচ্ছে বাড়ির আর কি রাস্তা। ওদিক দিয়েও একটা রাস্তা আছে, তো ওদিকটা ব্যবহার হয় না। তো চলো বাড়ির মধ্যে যাই। তো এই হচ্ছে রাস্তা দিয়ে বাড়ির মধ্যে। তো বাড়িতে দেখো বাবা একটা টিনের গেট লাগিয়েছে, এই গেটটা। আর এই যে ঘরের ভিতরে ঢুকতে এই একটা জানলা, আর এইটা হচ্ছে কি বলে সেই ফুল গাছটা। তো আমাদের টিনের বাড়ি, তো দেখো তোমরা আমাদের টিনের বাড়ি। তো এই যে ঢুকলাম, ঢুকে এই যে এদিকটায় ঘর, আর এদিকটা হচ্ছে বাথরুম। দেখো মা বাসন মাজছে, এটা হচ্ছে বাথরুম এদিকটায়, আর এখানে বাসন টাসন মাজা হয় চাতাল টাইপের একটু। তো এই ঢুকে এদিকে ওই ওইটা হচ্ছে আমাদের গরুর ঘর, গরু থাকে এই ঘরটায়। হ্যাঁ, এই ঘরটায় আমাদের গরু থাকে এই ঘরটায়। আর এদিকটায় হচ্ছে এই যে রান্নাঘর, রান্নাঘরে কি সেরকম কিছুই নেই রান্নাঘরে। এই হচ্ছে মিটকেস, আর ওই হচ্ছে বাসনের রাক, এই হচ্ছে গ্যাস, ব্যাস এই হচ্ছে রান্নাঘর। আর এই দিকটায় হচ্ছে উনুন আছে, ওই দেখো মাটির উনুন আছে একটা। আর এটা হচ্ছে কালকে রান্না হয়েছিল, এটা ওভেনটা আমাদের বাড়িরই। তো বাড়িতে কদিন পরপরই অনুষ্ঠান হয়, তোমরা তো জান দেখলে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, কদিন পরপরই আমাদের বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান। আর এই হচ্ছে আমার বাবার গাড়ি, দেখতে পাচ্ছ। তো রান্নাঘর থেকে এই যে হচ্ছে আমাদের ঘর, তো এই ঘরে হচ্ছে এই যে গেট। তো এখানে একটা সোফা পাতা, আর এদিকটায় হচ্ছে সব দেখো বস্তা ফস্তা, চালের বস্তা, যেহেতু বাড়িতে দোকান বুঝতেই পাচ্ছ, তো দোকান থাকলে এরকম একটু হবেই। ঢুকে এইদিকে হচ্ছে আর কি ঘর একটা, এই যে এটা হচ্ছে রিয়ার আর কি ঘর, রিয়ার ভাইয়ের ঘর, মানে ওরা আসলে এই ঘরেই থাকে। তো ঘরে ঢুকেই এইখানে হচ্ছে আলনা,
দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। এই হচ্ছে আলনা, যেহেতু কেউ ওই ঘরটায় সেভাবে থাকে না, এই ঘরে ওরা না থাকলে শুধু মা এই পুজোটা দেওয়ার সময় এই ঘরটা আছে। ওই দেখো একটা ঠাকুরের সিংহাসন, এখানে মায়ের পুজো আর কি, পুজোর ঘর, মানে পুজোর ঘর বলতে সরি পুজোর ঘর না, মানে মা এখানে বসে আর কি পুজো দেয়। তো এই হচ্ছে একটা শোকেস, এই যে দেখো এই একটা শোকেস, আর ওই যে দেখো উপরে এখানে হচ্ছে ক্যালেন্ডার আছে, আর হচ্ছে ওই যে গৌর নিতাই রাধাকৃষ্ণর ফটো বাঁধানো, আর হচ্ছে এইখানেও কিছু কিছু ফটো আছে, মা কালী দুর্গা লক্ষ্মী এদের ফটো আছে। তো আর এইদিকেও একটা রাধাকৃষ্ণর ফটো আছে। তো এই হচ্ছে, আর ওই দেখো, আর এই যে দেখো ওপরটা, এটা হচ্ছে মা বাবার ফটো, এই একটা মা বাবার ফটো শোকেসটার উপরে। আর এটা কে বলো তো তোমরা, চিনতে পারছো এটা কে? এটা আমার পাগলটা, দেখেছো এই ছোটবেলায়, এটা মনে হয় 5 মাস না 6 মাসের ফটো দেখো। আর এই হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ইসে পুরীতে গেছিলাম, সেই পুরীর ফটো এটা, চন্দন আমার আর হচ্ছে পুচকার বাবা এভাবে বাঁধিয়ে এনেছে, অত ভালো করে দেখা যাচ্ছে না আসলে, ওইখানে গিয়ে তো সঙ্গে সঙ্গে ফটো তুলে সঙ্গে সঙ্গে বাঁধিয়ে দেয়। আর এই হচ্ছে রিয়া আর হচ্ছে ভাইয়ের ফটো, মানে রিয়াদের বাড়ি থেকে যখন আর কি রিয়াদের বাড়িতে গিয়েছিলাম বিয়ের পর, যখন ওদের বাড়িতে গেছিলাম তো তখন ওইখানে এইগুলোর ফটোটা তোলা হয়েছিল। তো বাবা এই ফটো এইভাবে আর কি বাঁধিয়ে এনেছে। তো এই দেখো, তো এই শোকেসটার এই পাশে হচ্ছে এই যে খাট একটা, তো এইখানে ওই দেখো একটা জালনা, এখানে শুয়ে রয়েছে দিদা, বসে রয়েছে দিদা, এইমাত্র আসলো, ওই যে বললাম না ওই কীর্তন শুনতে গেছিল এক্ষুনি আসলো। এই দেখো মৌ শুয়ে রয়েছে, আর অঙ্কিতা আমার কাকার মেয়ে ওটা শুয়ে রয়েছে, আর মৌ শুয়ে রয়েছে। তো এই খাটের পেছনে হচ্ছে আলমারি, ওইটা হচ্ছে একটা আলমারি, এটা হচ্ছে আমাদের আলমারি, আর এটা হচ্ছে আমার হচ্ছে মামির আলমারি, মামি হচ্ছে এখানে রেখে গেছে। আসলে মামিদের বাড়ি আমাদের এখানে ছিল কাছাকাছি, তো মামা যেহেতু, আমার মামা যেহেতু বিএসএ, তো মামার এখন পোস্টিং আছে কিষানগঞ্জে, তো ওখানে কোয়ার্টারে থাকে, তো ওই জন্য জিনিসপত্রগুলো আর কি, কিছু কিছু জিনিসপত্র যখন ওখানে চলে গেছে তো আমাদের বাড়িতেই আর কি রয়েছে এই জিনিসপত্রগুলো। তো এখানে একটা চেয়ার রয়েছে, আর রয়েছে একটা চালের ড্রাম, আর একটা টেবিল, এখানে মোয়ের টুকটাক বই থাকে এই ঘরে ওই ঘরে দু ঘরে, তোমাকে দেখাচ্ছি তো এই ঘরে। তো এই হচ্ছে, আর এই দেখো এটা কে বলো তো, এটা হচ্ছে আমার বাবার, দেখো কত সুন্দর লাগছে আমার বাবাকে দেখো, ইয়াং বয়সের ফটো এটা বাবার। তো এই হচ্ছে এই ঘরটা দেখালাম, এবার ঘর থেকে বেরিয়ে গিয়ে, ও হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের দেখাই ভুলে গেছি, অঙ্কিতা আমাকে বললো দেখো এই যে একটা বাবার ফটো এখানে, এই একটা বাবার, আর এটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি ঠিকঠাক, এই যে এটা হচ্ছে আমার দাদু, মানে বাবার বাবা মারা গেছে, আর এই যে এটা হচ্ছে আমার মায়ের বাবা, ইনিও এই দাদুও মারা গেছে, আর এই দেখো আমাদের ছোটবেলার মা বাবা আমি আর ভাই, দেখেছো এটা হচ্ছে আমাদের ছোটবেলার ফটো, এই দেখো। তো চলো এই ঘর থেকে বেরিয়ে যাই, এই ঘর থেকে বেরিয়েই তোমাদের তো দেখালাম, এই ঘর থেকে বেরিয়ে এই পাশটা এগুলো দেখালাম সব, তো এই ঘর থেকে বেরিয়েই এই মাঝখানে সোপাটা পাতা, তো এই যে হচ্ছে আরেকটা ঘর, তারাও আরেকটা ঘরের আগে গিয়ে এই পাশের বারান্দারে দেখা, এই হচ্ছে মায়ের হচ্ছে ছোটখাটো একটা আর কি শাড়ি জামা কাপড়ের আর কি একটা সেলফ, এর মধ্যে টুকটাক শাড়ি জামা কাপড় মা এগুলো বিক্রি করে, তো এই দেখো এগুলো। আর এদিকটাই হচ্ছে আলনা আছে একটা, আর এদিকটা টুকটাক একটা আর কি আর কি, ওই যে দেখো দোকানের জিনিসপত্র কুরকুরে মুরকুরে, তারপরে ওইখানে একটা বাক্স টিনের বাক্স, তো ওর মধ্যে মায়ের কাঁথা লেপ বালিশ টালিশ অনেক কিছু রয়েছে, আর এদিক দিয়ে টুকটাক বাবার এই যে বিস্কুট ফিস্কুট এগুলো এদিক দিয়ে রয়েছে আর কি, এগুলো আর কি দেখাবো। তো তো এই যে এই যা হচ্ছে একটা ঘর, তো এটা হচ্ছে বাবা মা থাকে এই ঘরে, তো এই ঘরটায় বাবা মা থাকে, এই ঘরটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে এই এই ঘরের মধ্যে ঢুকে ঢুকে এই হচ্ছে একটা ঘর, তো এই ঘরটায় আর কি আমি থাকতাম, এই যে দেখো চন্দন শুয়ে রয়েছে, তো বিয়ের আগে আমি এই ঘরটাই থাকতাম, তো এই ঘরেও রয়েছে দেখো এগুলো জামা কাপড় কালকে পরে গেছিল সব সব এইভাবে রেখে দিয়েছে, তোমরা কিছু মনে করো না হ্যাঁ, কারণ বাড়িতে দেখবে লোকজন আসলে এরকম হয়। তো এইখানে হচ্ছে একটা শোকেস এই ঘরে, এটা সেই আমার মানে আমার জামা কাপড় আর কি এটাই থাকতো বিয়ের আগে। তো আর এদিক দিয়ে দেখতে পাচ্ছো সব দোকানের মালপত্র এই ঘরে সব, এই ঘরে সেভাবে কেউ থাকে না, মানে রিয়ারা চলে গেলে মৌ ওই ঘরেই থাকে,
আর ওরা আসলে মৌ এই ঘরে আর কি থাকে। আর এই যে চন্দন শুয়ে রয়েছে এখানে, ওইখানেও ব্যাগ পত্র সব রয়েছে মৌয়ের, ওই ওই যে ওখানে হচ্ছে বই পত্র। দাঁড়াও লাইট জ্বালিয়ে দেখাই তোমাদের। তো ওই হচ্ছে দেখো বইপত্র, আর এই যে আমাদের এইদিকে ব্যাগ, আর এইদিকে হচ্ছে এইটাও, এই ড্রেসিং টেবিলটাও আমাদের মানে মামির আর কি, এটাও মামির বিয়ের একটা ড্রেসিং টেবিল, তো এটাও রেখে গেছে। আর এই হচ্ছে আমাদের দেখো পুরী গেছিলাম ওই ঘরে দেখলে যে ফটোটা, ওটা ওই কোণার্ক মন্দিরের ছবি। আর এইটা হচ্ছে আমরা গেছিলাম যে ওই কি বলে, এটা হচ্ছে ওই পুরীর আর কি, পুরীতে আর কি স্নান করতে নেমে এটা তুলেছিলাম। দেখো তখন আমার পাগলটা কত ছোট, দেখো মাকে কুর্তি পরিয়েছিলাম তখন, দেখেছো কি ভালো লাগছে না মাকে, মনে হচ্ছে আমার মা, মনে হচ্ছে না আমার দিদি বা কিছু। তো এইখানে এটা আয়নার পাশে, আর এই হচ্ছে এখানে একটা ফ্রিজ। তো আর এই যে এদিকে বললাম মালপত্র সব, তো এবার এই ঘর দিয়ে এই যে বেরিয়ে যাওয়ার রাস্তা, বেরিয়ে গিয়ে বললাম তো দেখালাম এখানে হচ্ছে মা বাবার শোয়ার রুম। এই দেখো আমাদের বাড়িতে শুধু দেখবে পেটি পেটি, শুধু পেটি, এগুলো হচ্ছে আর কি দোকান যেহেতু বাড়িতে। তো এই আর এই হচ্ছে টিভি এই পাশে, দাঁড়াও লাইট চালিয়ে দেখাচ্ছি। এই ঘরে লাইটটা কইব, এই যে হচ্ছে এখানে টিভিটা রয়েছে। আর এই ঘরে দেখো ফটোগুলো দেখাই, এই ঘরে দরজার উপরে ওইগুলো ফটো, এই একটা ঘড়ি রয়েছে এখানে, আর এই দেখো মা বাবার এটা ফটো একটা, এই যে দেখতে পাচ্ছ এই একটা মা বাবার ফটো, এই একটা মা বাবার ফটো, আর এই হচ্ছে আমার ঠাম্মা দাদু, দেখতে পাচ্ছ তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, এই হচ্ছে ঠাম্মা দাদু, আর এই হচ্ছে একটা আর কি গৌরনীতা রাধাকৃষ্ণর ফটো ওপরে আর কি দরজার ওপরে। তো এই যে টিভি, টিভির পাশে একটা আয়না, আর এই দেখো কে এটা বলো তো, এই যে আরেকটা পাগলের ফটো দেখো, এটা হচ্ছে তখন সবে সবে হাঁটা শিখেছে, মানে 11 মাস হবে তখনকার আর কি এই ফটোটা। তো এই যে দেখো, আর এই দিক দিয়ে এই যে দোকানে যাওয়ার রাস্তা, এই হচ্ছে বাবার আরেকটা ফটো দেখো। তো এই হচ্ছে দোকানে যাওয়ার রাস্তা, এই যে ঘরের থেকে নেমে এটা হচ্ছে দোকান, আর কি দেখাবো দোকানের মধ্যে, এই যে দোকানের মধ্যে এইখানে হচ্ছে ওষুধপত্র সব থাকে দেখো, এই হচ্ছে এখানে দোকানের ক্যাশ বক্স এটা আমাদের। আর এদিকে দেখো দেখো দোকানের সব জিনিসপত্র, এগুলো আর কি দেখাবো একটা একটা করে, তার ওইভাবে বলে দেখানো যায় না দোকানের জিনিসপত্র বলো, তাই না? দেখো আর এই যে হচ্ছে দোকান ঘরের গণেশ, লক্ষ্মী গণেশ, আর এগুলো সব দোকানের, আর কি দেখাবো দোকানে। তো চলো দোকানের ওই পাশটা দেখাই, এই পাশে তো দেখলে দোকানের ভেতরে, আর এই হচ্ছে এখানে এখানে বসে মা মালপত্র ওজন করে, এরা তো আবার পাগল ঢুকে পড়েছে। দোকানে থেকে বেরিয়ে ও পাশটাও দেখো, ও পাশটাও এই যে এগুলো দড়ি ফড়ি সব আছে, আর এখানে আরেকটা ফ্রিজ রয়েছে, এগুলো যেগুলো কোল্ড ড্রিঙ্কস ফোল্ডিংস রাখার জন্য এই ফ্রিজটা। তো এইদিকেও সব দোকানের জিনিসপত্র সব কিছু, তো এই হচ্ছে ব্যাপার। এই যে ঘর দিয়ে বেরিয়ে গেলাম, তো তোমাদের একটা জিনিস দেখাবো বললাম না, আমাদের হচ্ছে গাছে বেদানা হয়েছে, আমাদের গাছগুলো হচ্ছে ওই পাশে, চলো তোমাদের একটু গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। ও এই সোফাটাও আমার হচ্ছে মামিদের আর কি, মামিরা রেখে গেছে এখানে। আর এই হচ্ছে এখানে হচ্ছে ইয়ে বসানো, এটা এটা হচ্ছে সাবমার্সাল বসানো, আর ওই হচ্ছে ওটা হচ্ছে, এইটা হচ্ছে সাবমার্সালের জল বেরোয়, আর ওইটা হচ্ছে টাইম কলের জল আসে। তো এই যে বাথরুমের পাশ দিয়ে এই যে গরুর ঘরটা বললাম, ওটা গরুর ঘর, তো এই গরুর ঘরের এই পেছন দিয়ে গিয়েই আমাদের আর কি গাছ, মানে পেছনের যে গাছ ফাছগুলো ওইগুলো আর কি, চলো দেখিয়ে নিয়ে আসি। ওই দেখো আমাদের বেদানা গাছ এইটা, আর এই পাশে আরো অনেক গাছ আছে, কলা গাছ ফলা গাছ। এই পাশে আমি সেরকম আসি না, মানে মা বললো বেদানা হয়েছে নাকি, তাই আমি দেখে গেছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই বেদানা। ওই দেখো দেখেছো কি সুন্দর হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের,
দেখতে পাচ্ছ বেদানাগুলো? এই দেখো, আমি ঠিক করে দেখাতে পাচ্ছি না। ওই দেখো, দেখেছ? ওই দেখো, দেখেছে একটা? এই দেখো কত বড় হয়েছে। এটা তো ছোটটা, এই দেখো বড়টা, দেখেছ? আসলে গাছটা এমন ভাবে করা রয়েছে না, তো এই পাশে সব গাছ ফাছ, কলা গাছ কলা গাছ, এইগুলো আমি এদিকটায় আসি না, আমার খুব ভয় লাগে এদিকটায় আসতে। তো চলো এদিক দিয়ে ঢুকে যাই। দেখলে আমাদের বাড়ি, আমার বাবার টিনের ঘর, টিনের বাড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ঠিক আছে? আবার পরে কথা বলবো, আজকে তো যেতে হবে, এখনো টুকটাক গোছানো। ও, তোমাদের বলেছিলাম না যে আমি জামা কাপড় ধোবো না, কিন্তু জামা কাপড় ধুয়েছি, জানো? চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, কালকে চন্দন এই পাঞ্জাবিটা পরেছিল, এটা ধুয়েছি, এটা হালকা ভেজা রয়েছে, শুকায়নি, এটাও ভেজা রয়েছে, ব্লাউজটা ও এটাও ভেজা রয়েছে, সায়াটাও ভেজা রয়েছে, কিন্তু এই শাড়ি দুটো ধুয়েছি, শাড়ি দুটো শুকিয়ে গেছে, তো এই শাড়ি দুটো এখন ভাঁজ করে ঘরে তুলবো। এই দেখো, ভেজা থাকলে আবার অসুবিধা নেই, রেখে চলে যাবো, পরের বার আবার এসে নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তো চলো আবার পরে কথা বলবো, হ্যাঁ? এই দেখো দিদা এখন পায়েস খাচ্ছে বসে বসে, তো চলো পরে আবার কথা বলবো, হ্যাঁ? তো দেখো, আমি আর আসতে পারিনি, সেই যে তোমাদের বাড়িটা দেখালাম ঘুরিয়ে, তারপর আর আসতে পারিনি, কারণ হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো আসার সময় আমার কেমন অবস্থা ছিল, আর যাওয়ার সময় কেমন, দেখো আসার সময় কত সেজে ডুবে এসেছিলাম, আর আমি ওই ড্রেসটাই পরে নিয়েছি। তো এখন আমরা বেরোবো, রেডি আমরা সবাই, ব্যাগ ঠ্যাগো গোছানো সব, তো চলো বাড়ি যাই। তো দেখো মালদা স্টেশনে নামলাম এখন গাজল থেকে এসে, চন্দন এই ট্রেনটাই আসলাম আমরা, হাওড়া বালুরঘাট, ওটাই গাজল থেকে আসলাম। পাগল, এবার আমরা উঠবো মালদা স্টেশনে, আমাদের তো বারোটায় ট্রেন, তো আমরা হচ্ছে 12টায় উঠবো দার্জিলিং মেল, এখন বসে থাকবো। এখানেই নাকি, এই একেই নাকি দেবে হচ্ছে দার্জিলিং মেলটা, তো সেই জন্য এখানে এখন আমরা বসে থাকবো, এক ঘন্টা কাটাবো, চলো দেখতে থাকো। দেখো আমাদের দার্জিলিং মেল ঢুকে গেছে, এটাতে আমরা উঠবো, এখানে মনে হয় 5 মিনিট কি 10 মিনিট দাঁড়াবে। তো ফ্রেন্ড, আমরা ট্রেনে উঠে পড়েছি, তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আমাদের ট্রেন ছাড়বে খানিকক্ষণ পরে। তো আজকের মতো আমি ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। তো চলো, আজকের মতো আর কিছু করছি না, কারণ ট্রেনে অনেক ঠান্ডা পানি। চলো টাটা, আবার দেখা হচ্ছে কালকে।